আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা থেকে যে হাদিসটা আসছে আপনারা সবাই জানেন, বাংলাটা অনেকেই জানেন, আল্লাহ চাহতো যে একটা লোক যখন জিকিরের মজলিসে বসে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলে, শুধু রহমতের ফেরেশতা নয় আল্লাহর রহমতও তাদেরকে ঘেরাও করে ফেলে, বেষ্টন করে ফেলে, তাদের উপর সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, নাজালা তালাহি মুসাকিনাতু, এরপরে আল্লাহ তার মজলিসে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে থাকে। হ্যাঁ, আল্লাহ তার চারটা নিয়ামত দেখেন আর কি আমল আমল আছে, আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে, আল্লাহ রহমত আমাদেরকে বেষ্টন করে আছে, আমাদের উপর প্রশান্তি নাজিল হইতেছে, আল্লাহ তার মজলিসে আমাদেরকে স্মরণ করতেছে। কাজেই আমলটা কেন করবেন না আপনারা? এখন জিকিরের মজলিস না হইলে এই ফজিলতটা আপনারা পাবেন না, পাচ্ছেন না। এখানে এই হাদিসটা আমি কয়েকটা গ্রন্থের থেকে বলছি এবং তরিকুল আমাদের তালিমে মারফতের মধ্যে এবং মাওলানা জাকারিয়া সাহেব তার ফাজাইলে জিকিরের মধ্যে, ইবনে সাহেবের মধ্যে হাদিসটা আসছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, ইবনে মাজাতে হাদিসটা আসছে, মেশকাত শরীফের মধ্যে হাদিসটা আসছে, হিসনে হাসিন একটা কিতাব আছে এইটার মধ্যে আসছে, তারপরে আল্লামা জালালুদ্দিন সাইয়ুতি রহমতুল্লাহ দুররে মনসুর তফসিরের কিতাবের মধ্যে হাদিসটা আছে, এই হাদিসটা যেটা বললাম। রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলে, আল্লাহ রহমতও বেষ্টন করে, আমাদের উপর প্রশান্তি নাজিল হয়, আল্লাহ আমাদেরকে স্মরণ করতেছে যতক্ষণ পর্যন্ত মজলিসটা না ভাঙবো। একবারে লাস্ট তাবারুকটা খাইয়া যখন বাড়িবেন তারপর আল্লাহ ভাঙবে, এর আগে ভাঙবে না। আপনারা অধৈর্য হইতে পারেন, আল্লাহ অধৈর্য না। আরেকটা হাদিস আছে, এটাও আপনারা পরে আগামী সপ্তাহে আলোচনা করবে, আল্লাহ তাআলা বলতেছে যে আমার মজলিসটা তোমাদের মজলিস থেকে অনেক উত্তম। আরেকটা হাদিস আছে, আমার মজলিসটা তোমাদের মজলিসটার থেকে অনেক উত্তম আরও, কারণ আল্লাহ সমস্ত ফেরেশতা করে নিয়ে মজলিসটা বসতেছে, ওটা বুঝছেন নি। এরপর আরেকটা হাদিস আমরা বলছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস কার হাদিসটা? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আমাদের ইমাম আবু হানিফা আমাদের হাদিস শুনছেন, 21 জন সাহাবির সাথে ইমাম আবু হানিফার দেখা হয়েছে। তার মধ্যে আনাস বিন মালিক একদম 10টি বছর যিনি রসুলের খেদমত করছেন, ওনার আম্মার নাম কী ছিল? উম্মে সোলায়েম, বলছিলাম গত সপ্তাহে উম্মে সোলায়েমেন। ওনার আব্বা শেষে যে বিয়া হয়েছে তার নাম হইল, স্বামীর নাম হইল মানে উম্মে সোলায়েমের স্বামী আবু তালহা, প্রথম স্বামী আব্দুল মালিক, আনাস বিন মালিক যে বলি, মালিক মারা গেলেন, পরে নবীজির খেদমতে নিয়ে গেলেন, 10টি বছর হুজুরে খেদমত করছেন। কেমন খেদমত? 10 বছর থেকে খেদমত শুরু করছে, তার প্রায় 21 বছর পর্যন্ত, তার অর্থাৎ 11 হিজরি পর্যন্ত নবীজির খেদমত করছেন। কেমন খেদমত? গভীর রজনীতে হুজুরের তাহাজ্জুতের পানি আগাই দিতেন, হুজুরের মেসওয়াকটা আগাই দিতেন, লাঠি মুবারক আগাই দিতেন, জুতা মুবারক আগাই দিতেন, হুজুর যদি রাত্রে একটু কোথাও যাইতেন সাথে নিয়ে যাইতেন। কীভাবে খেদমত করছে কল্পনা করা যায়? হ্যাঁ, হুজুরকে এক নজর দেখলেই সে জান্নাতি, আর 10টি বছর হুজুরের সহাব্বত পাইছে সেই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিসটা বলছেন এখানে, সে হাদিসটা বড়, যে একটা গোষ্ঠী যখন মামিন কাউমিন যখন একটা জিকিরের মজলিসের মধ্যে বসে তখন কি হয়, লাভটা কি হয় খুব খেয়াল করছেন, মনে আছে আরবি আবারটা বলেন তো, দিয়ে একটু মনে থাকবো, আরবি নাম থাক বাংলাটাই কোন একটু, মামিন কাউমিন করুন আল্লাহ, হ্যাঁ বলেন, আমিও যখন জমায়েত হয় গুণ জমায়েত হইতেছে কি হচ্ছে এখানে, আচ্ছা এরা বাদ্দা দিতেছে না, ঠিক আছে বসেন হুজুর আমি বলি। এখন যখন এই গোষ্ঠীরা তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কি? একমাত্র উদ্দেশ্য, হ্যাঁ লাইউ রেদু না জাল বিয়ে জালিকা ইল্লা ওয়াজহাহু, তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, কেবল আল্লাহ সন্তুষ্টির আশায় একটা লোক জিকিরের মজলিসের মধ্যে বসে যাইত, বসার কারণে ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, আন কুমু তোমরা দাঁড়িয়ে যাও, মাগফিরাল্লাকুম তোমাদেরকে মাফ করে দিছে, শুধু মাফই করে নাই, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, তোমাদের গুণাগুলাকে নেকে পরিণত করে দিছে। আর কি মজলিস আছে এমন পৃথিবীর মধ্যে? গত সপ্তাহে হুজুর আরবি আবার একটা পড়ছিলেন, দেখে দেখে